ধরে 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 বাপরে জরাই ধরে কাঁদতে থাকবি ছাড়বি না ছাড়বি না বাপরে ছাড়বি না খালি চিল্লা 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 আমার আল্লাহ কিয়ামতের মাঠে দেখো আজকে ডিসেম্বর 1 তারিখ দেখো এই দেল তো তোমার টাঙ্গায় হাজার হাজার সুবা বাপরে বুকে দিয়ে কাঁদতে দা কাঁদতে থাক চিল্লা আওয়াজ কর আমার আল্লাহ দেখো তোর আওয়াজ কান্নার আওয়াজ আমার আল্লাহ দেখো আল্লাহ তুমি চাইয়া দেখো কেমনে কান্দে গো এতদিন বাবার বুকে কোনদিন নেয় নাই গো যারা বাবার বুকে নিয়ে কান্দা যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব এই যে একজন আলেম মানুষ কান্দে দেখো রুমাল মুখে দিয়া মনে মনে ভাবে যে হাদি আমার তো বাবা নাই সভাপতি সাহেবের বাবা নাই উপজেলার চেয়ারম্যান সাহেবের বাবা নাই বলি এই যে দেখো হয়তো আমার ভাইয়ের বাপ ছেলে চলে আসছে গো তুমি বাবারে বুকে নিয়ে কান্দ ভাই জিদ প্রস্তাবের মতো অলি হয়ে যাওয়া ও দাড়ি পাকা বাজান জানি আপনাদের বাবা নাই আপনার বড় ভাইটা কি নাই বড় ভাই রে ভাই বুকে নিয়ে কান্দ এক বন্ধু আর এক বন্ধুরে বুকে নিয়ে কান্দ মহিলা ব্যান্ডেলে মা না থাকলে শাশুড়ি যে জড়াই ধরে কান্দ মা বাজানদের সকালবেলা যখন সমস্ত ডিজে পাই গোয়েন্দা বিভাগ ডিজি সব গোয়েন্দা বিভাগ মুসা নবীর মায়ের ঘরের পাশে আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ রে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ميتو دي أمي زيبون دي أمي فيراون مر بكمني কথাটা কে বলতেছে ও বাজার মুসা পয়গম্বর দুনিয়ায় আসিয়া গেছে হঠাৎ করে দেখা যায় মুসা নবী আরো চার ঘন্টাকে দুনিয়ায় আসছে ফেরাউনের বাহিনী খবর পাইয়া গেছে মুসাই ঘরে জন্ম নিছে কেউ জানে না মুসা নবীর বোনটা আসতে করে জানালার কাপড় সরিয়ে দেখে ফেরাউনের বাহিনী পুরো ঘরটা ঘেরাও করে ফেলেছে মাকে বলতেছে মা দরজায় নক করছে এখনই দরজা খুলে দিতে হবে মুসা নবীর মা বলে মা রে চার ঘন্টাকে জন্ম নিছে মুসা পরাতে এখন আমার ছেলেটাকে একটা আশার দিয়ে মেরে ফেলবে মা এখন কি করবি বেইমানদের হাতে না দিয়ে আমারটা আমি নিজেই মারিয়া ফেলি কারণ আমি 10 মাস 10 দিন পেটে নিছি মুসা নবীর বোন মারিয়াম বলে মা রে মা তুমি মেরো না গো মা দেখি কোন রকম ভাবে আল্লাহর কাছ থেকে বাঁচানো যায় কি মাত্র 1 মিনিট 37 সেকেন্ডের ভিতরে আমার দিকে তাকান আল্লাহ বুদ্ধি ঢুকায় দিলেন হবাজার মুসা নবীর বোন মারিয়াম মুসার এইভাবে প্যাকেট করিয়া একটা রুমালের মধ্যে প্যাকেট করিয়া জ্বলন্ত চুলা আগুন জ্বলতাছে কয়লার আগুন ও বাজান পাতিলার পানি এখন চুলার মধ্যে তপ তপ করে জ্বলতাছে ওই জ্বলন্ত চুলার মধ্যে মুসারে ছেড়ে দিছে পানির পাতিলাটা আবার বসায় দিছে ও বাজান মুসা নবীর পায়ে আগুন তপ করে জ্বলে উঠছে দরজাটা খুলে দিছে ফেরাউনের বাহিনী পুরা ঘরটা বাদাম তন্ন তন্ন করে কোথাও মুসারে পায় না ওয়ামাকার تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم বান্দামি তো ঘুমাই না আমি দেখি কখন কে দরখাস্ত সাবমিট করে আমার কাছে আমি 24 ঘন্টা না ঘুমায়া তো ডিউটি পালন করি আমি ঘুমায়া থাকলে তোরা কখন কোন দরজায় আগুন লাগবে তোরা জানোস না আমি মাওলা 24 ঘন্টা তোদের দিকে তাকায় থাকি বাজান দেখুন চোখের পানি ফেলায় কাবা যদি তোমার চোখের পানি মাওলাই করিম কবুল করে গো বাবা চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আমি জানি নাই পাশের কবরস্থানে কার জানো জনম দুঃখিনী মা গো কার জানো জনম দুঃখ মিয়া বাবা কার জানো দাদা দাদি এখানে ঘুমায় আছে ও মা আমিও তো 12 বছর বয়সে মারাইছি গো মা এই যে তোমাকে উপজেলা চেয়ারম্যান বাবা অল্প বয়সে আল্লাহ তার এত মর্যাদা দান করেছেন আজকে তার বাবা না কয়েকদিন আগে দিনের বেলা মা বিলে আসছিলাম তার বাবার জন্য যেই পরিমাণ আমার পাশে বসে কাঁদছে তার জরুরি একটা মিটিং ছিল তারপরও যায় নাই বাবা ও বাজান যেই সন্তান বাবা মায়ের জন্য কাঁদে ওই সন্তানের মতো দামি আর কেউ থাকতে পারে পাশের কবরস্থানের প্রত্যেকটা মাইয়াকে আপনি মাফ করে দেন আমিন আল্লাহ সবার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন আমিন আল্লাহ যারা মায়ের জন্য কাঁদে এদের মাকে মাফ করে দেন আমিন বাজান আমার এই বুকটা ভাইরে দেখেন মায়ের জন্য কত কষ্ট বেশি কান্দি কখন জানেন এই শীতের দিন আসলে শীতের দিনে আপনি আপনার মায়ের হাতের পিঠা খান আমি যে আজি খাইতে পারি না কত মাহফিলে গেলে আমার মায়ের আমার পিঠা বানাই পিঠার ওয়াশ হইনা আমার পিঠা বানাই খাওয়ায় কিন্তু কই বাবা আমার মায়ের হাতের পিঠার সেই গিরন্ত এই যে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধে গেছে জিজ্ঞেস করে দেখেন যুদ্ধে ঠিকই গেছে মা দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় পোহর গুনছে কখন ধরবে বাচ্চা শুইতে যায় আপনার চোখের পানির খাতিরে যদি আপনার মায়ের কবর আজাব মাফ হয়ে যায় আপনি একটু দেন না মায়ের জন্য এক ফোঁটা পানি মেলাইয়া দেন না আপনার বাবার লাগে এক ফোঁটা পানি মেলাইয়া আমি জানি আমার মতো অনেক মা ভক্ত বাবা ভক্ত এখানে আছেন আপনাদের উপজেলার চেয়ারম্যান বাবার জন্য যেই পরিমাণ কাঁদে আজকে যদি তার বাবা বেঁচে থাকতো আর দেখতো আমার ছেলে উপজেলার চেয়ারম্যান এখনো মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছে তার বাবার মতো আনন্দময় গিন যুবক আমার আল্লাহ যদি কেউ মাফ করে দেয় আল্লাহর কারো কাছে কৈফিয়ত দিতে হবে না কথা বলেন না কেন তুমি জীবনে কত গুণা করছো সব গুণা আজকে মাফ হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমি আমি নকল একজন গোলাম গ্যারান্টি দিয়ে গেলাম জীবনে ওয়াশ করতে পারবেন অনেক জীবনে গুণা করতে পারবেন অনেক বাবা গুণা করতে লাগবে 60 বছর 70 বছর আর আমার আল্লাহর মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম শুধু আমি আপনাদের দুটো পাও ধরে বলে যাই কেন আমি মা ভক্ত মানে প্রধানমন্ত্রীর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই জমিনে ঘুমিয়ে আছে আমার মা ওই একই জমিনে ঘুমিয়ে আছে আমি শুধু আপনাদের দুটো পাও ধরে বলে যাই যেই সন্তান তার মা বাবার জন্য কাঁদবে ওই সন্তান মারা গেল তার সন্তান কাঁদবে কথা বলেন না কেন বাবা এখন কাঁদবেন ফেরাউনের বাহিনী পুরা ঘরটারে তন্ন বিতন্ন করে কোথাও পায় না
মুসা নবীর মা মনে করছে 4 ঘন্টাকে জন্ম নিয়েছে ও তো প্লাস্টিকের মতো গলে গেছে হাড়গুলা কুচি চামড়াটা কুচি 4 ঘন্টাকের বাচ্চা কি থাকতে পারে মুসা নবীর মা বলে মারিয়াম রে যাইস না যেটা গলে গেছে ওটা উঠে আনতে গেল আর বেশি কষ্ট পাবে একটু পরে মা কয় আমার বিশ্বাস এই ফিরাউনের সামনে যদি আমার আল্লাহ আমার মুসা রে আমার পেটে বাঁচাই রাখতে পারে জাতির পিতা ইব্রাহিমের যদি 40 দিন আগুনের মধ্যে বাঁচাই রাখতে পারে তার সন্তান মুসা রে কেন আল্লাহ বাঁচাই রাখতে পারবে না মা যাতো 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 দৌড় দে দেখতো কুত্তা বাহিনী গেছে গা দেখতো দৌড় দিয়ে যায় দেখে মুসা পয়গম্বর গালের মধ্যে আঙ্গুল দিয়ে সুস্তাছে আমি আর ওয়াজি করব না ওর নবীর কথা শুনে যদি আপনি আল্লাহু আকবার জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন আপনার এই বডি কোনোদিন মাটিতে খাবে না জাহান্নামের আগুনের জন্য কোনোদিনও ইন্ধন হবে না আল্লাহু আকবার জোরে বলেন তা আমি আবার বলছি একটু পরেই আধা ঘন্টা তন্ন বিতন্ন করছে মুসারে না পায়া যখন তারা বের হয়ে গেছে দরজাটা লাগাই দিয়ে সুলার কাছে যায় থাকে আল্লাহর পয়গম্বর মুসা গালের মধ্যে আঙ্গুল দিয়ে সুস্তা বাবা দেখছেন আপনারা চাদর গায়ে বয়ে রেছেন আপনাদের মুক্তিযোদ্ধারা শীতের পোশাক পরেছেন আর আমি গামাইতেছি এটা হলো কোরআনের মুজিজা এটা কোরআনের মুজিজা আল্লাহ কষ্ট পাচ্ছেন না তো রাগ করতেছেন আমার উপরে টাকা নাই দিকে একটা রাত্রি তো কষ্ট দেব কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হইব ইনশাল্লাহ বলেন এই যে ভাই এ এ তুমি খারাইছো না তুমি বসো ভাই এ তুমি যাওয়ার চেষ্টা করো না পারবা না যাইতে ওই এক নম্বরে যাবে তো তুমি মাঝখানে বইছো কোনারে বইতা আল্লাহ হেফাজত করেন দুর্গা না আমিন কি রে ভাই আধা ঘন্টা বসে থা যাবে না এইভাবে উঠে গেছে বাপের মতো লোক বয়ে রয়েছে কি অবস্থা আধা ঘন্টা সাইবে না রাখতে বলে কিসের সাঁতার পুরুষ হইলো এটা তবে আমার ভাই মনে হয় আসরের সময় থেকে কষ্ট করতেছে আল্লাহ আমার ভাইকে কবুল করেন আল্লাহ আমার ভাইয়ের হেদায়ত নসিব করেন কষ্ট হইতেছে না তো তাকানি দেখে হাত দুটো উঁচা করেন তো দেন আল্লাহর জোরে একটা ডাক দেন ডাক দেন আজকে বিজয় মাসের ডিসেম্বরের 1 তারিখ টাঙ্গাইল লাগে ডাক দেন ডিসেম্বরের 1 তারিখ জোরে ডাক দেন এই হাজার হাজার মানুষ টাঙ্গাইল দেল দুয়ার থানায় ডাক জোরে ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও মুসা নবীর মার মতো ডাক দাও ডাক দাও মুসলমান ডাক দাও ডাক দাও আল্লাহ দেখো টাঙ্গাইল দেল দুয়ার ডিসেম্বরের 1 তারিখ আজকে বিজয় মাসের 1 তারিখ ডিসেম্বরের 1 তারিখ আল্লাহ আমার এই মাসে 16 ডিসেম্বর আমরা বাংলা মাফ বুঝেছি ডাক দাও আল্লাহকে ডাক দাও আল্লাহ তুমি মাফ করে দাও টাঙ্গাইল বাসীরে মাফ করিয়া উঠাইবা হাসুরে কত মানুষ ঘুমিয়ে আছে এই অন্ধকার কবরে মাওলা তুমি মাফ করে দাও তাদেরকে আল্লাহ এই মাদ্রাসা জানটা করছে কমিটি বিরোধীদের মা বাবাকে মাফ করে দাও এই ছাত্রদের কদমের বাদৌলতে প্রত্যেকটা কবরকে জান্নাতের টুকরা বানায় দাও মুসলমানের মা তাড়াতাড়ি মুসা আলাইহিস সালাম রে তার বোন টান দিয়ে বুকে নিয়ে ভাইদের চুমা দিয়া মা ও মা আমার ভাইয়ের কিছু হয় নাই মনে রাখবেন ভাই বোনের মধ্যে সবচেয়ে ভাইয়ের দরদ কিন্তু বোনে বেশি বুঝে কথা বল না কেন আজকে অনেক ভাই আছে বোনদেরকে ঠগায় খবরদার
খবরদার কোনদিন বোনকে ঠকাবেন না আল্লাহর জাহান্নামে যাবেন কোনো সন্দেহ নাই মুসা নবীর বোনটা অতি তাড়াতাড়ি বাজান কোলের মধ্যে নিয়ে দৌড়াইতেছে মার কাছে মা পায়ে মুসার চুমা দেয়ার বলে মনে হচ্ছে আকাশের ছাদ পাইছে গালের মধ্যে চুমা দিয়া বলে মুসা রে আমার মালিক তোমার নামটা গর্বে থাক অবস্থায় বলছি ও বাজান আমার বিশ্বাস এই মওলা তোমার আগুনের মধ্যে মারে নাই আমার বিশ্বাস ফেরাওই না কোনদিন তোমার একটা পশম সোজা করতে পারবে না আমারও বিশ্বাস যে এই দেশে মুসা নবীর কবর বাবা ফেরেশতিনি কিন্তু মুসা নবীর কবর ফেরেশতিনায়ক নবীর কবর ফিলিস্তিনে আমার জাতির পিতা ইব্রাহিমের কবর ফিলিস্তিনে আইয়ুব নবীর কবর ফিলিস্তিনে বাবা ইউনূস নবীর কবর ফিলিস্তিনে ইয়াকুব নবীর কবর ফিলিস্তিনে ইসহাক নবীর কবর ফিলিস্তিনে জাকারিয়া নবীর কবর ফিলিস্তিনে ইয়াহইয়া নবীর কবর এই ফিলিস্তিন বেঈমান কোনদিন পুরোপুরি দখল করতে পারবে না বাবা হয়তো কয়েক দিনের জন্য মুসলমানের রক্ত ঝরবে আল্লাহর পয়গম্বরদের কবর কোনদিন বেঈমানগুলো ধ্বংস করতে পারবে না শুধু টাঙ্গাইল দেলদুয়ার থানার যুবক ভাইরা রে আজকের ডিসেম্বরের এক তারিখ আমার মাওলারে দেখায় দাও আর মাত্র তিরিশ দিন পরে আমার বাংলা মা থেকে ক্যালেন্ডার থেকে বাজান ২০২৩ সাল বিদায় নিয়ে যাবে কথা বল না কেন কিয়ামত পর্যন্ত এই রাতটার কোনো দিন আসবে না এই ডিসেম্বর মাস আমার এই বাংলা আমাকে স্বাধীন করার এক নম্বর হাতিয়ারের মাস কথা বলেন না কেন এই ডিসেম্বর মাস আসলে বাবা ১৬ই ডিসেম্বর আমরা কত আনন্দ করি আর এই মুক্তিযোদ্ধারা যারা কমান্ডার ছিলেন তাদের চোখের সামনে যারা শহীদ হয়ে গেছে তাদের সেই দৃশ্যগুলো এখনো চোখের সামনে ভাসে কত ভাই রে মরে আছে দাপনটাও করতে পারে নাই শিয়াল পুকুরে বাজার লাশটা খাইছে ওই কথাগুলো এখন এই মুক্তিযোদ্ধাদের মনে পড়ে দেশ বাঁচাবে না লাশ দাপন করতে যাবে বাজান রে আমি তো মুক্তিযোদ্ধা দেখি নাই আমি কেমনে বুঝবো শুধু আমি এতটুকু ইতিহাসের থেকে বুঝি এই বিজয়ের মাস আসলে মুক্তিযোদ্ধাদের অন্তরের মধ্যে কত কষ্ট এ যুবকরা ফিলিস্তিন একদিন বিজয় হবে কিন্তু যেই মুক্তিযোদ্ধারা আজকে আল্লাহর ঘর রক্ষা করার জন্য জীবন দিচ্ছে এই মুক্তিযোদ্ধাদের ইতিহাস কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে কথা বলেন না কেন কষ্ট হইতেছে টাকা নিদি হঠাৎ করে মুসা আলাইহিস সালামের মা দুধ খাওয়াইতেছে ইন্দিমি টাইমে দেখে ঘরের মধ্যে আরেকজন টক টক আওয়াজ দিছে দরজা খুলেন মুসা নবীর মন মনে মনে ভাবছে যে আবার মনে আইছে ফেরাউনের বাহিনী এইবার আর ফেরাউনের বাহিনী নাই সামনে একা হুনেন চিন্তা ভাবনা করেন না ওয়ালা তাখাফ ইন্নাল্লাহ মানা ওয়ালা তাহজান চিন্তাও করবেন না ঘাবড়াবেন না ভয় পাবেন না এই বাক্সটা লয়ে এসে এর মধ্যে আপনার বাইরে শোয়াই যাবে এই বছর ওয়াজ বড় ওয়াজ তো প্রথম তাপ নাই আপনার কি কম এটা কইলি তো আমার আল্লাহ খুশি দেখেন কি তরিকায় আমার আল্লাহ বাসায় রাখছে এখানে কি আল্লাহরে বড় করা যায় না বলেন তো আল্লাহু আকবার বাক্সটা মুসা নবীর বোনের সামনে আইনেই কইতাছে পেছন করে বলে এটার ভিতরে শোয়া দেন এই যে তালার চাবি লন এটা আপনি সারা কে খুলতে পারবো না এটা আমার বাপের বানানো কথা না ডাইরেক্ট কোরআন শরীফের কথা মুসা নবীর বোন কয় ও আগে আইছিল এক গুরু বের হয়েছে তুমি আর এক গুরু বাক্স তো বইরে আমার বাইরে করবো কি কয় পানির মধ্যে ছেড়ে দেন নীল নদে কয় পানির মধ্যে ছেড়ে দেবো বাঁচবো কয় আপনার ভাই ইট লাগে আগুনের মধ্যে বাঁচছে না পানির মধ্যে বাঁচবো আগুনের মধ্যে বাঁচলো তুমি জানলে কেমনে কয় আমি জানি ওই আগুন তো আমি জ্বালাইছি আল্লাহ যারা আস্তে আওয়াজ দেয় গো বাড়ি ঘর তুমি ছিল রেডি আরে আগুন তো আমি জ্বালাইছি আরে আমি তো এই
চুলার কাছে নিজে দাঁড়াই রইছি আগুন দাউ দাউ করে জ্বলতে চাই নাই নিবা গেছিল নিবানো আগুন আমি জ্বালাই দিছি ফেরাউনের বাহিনী যে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছে চুলার কাছে যায় নাই কির লেগে যায় নাই পৃথিবীতে কয়েকজন মহিলা জিব্রাইলে দেখছে তার ভিতরে মুসা নাযিল বিন মারিয়াম ঈসা নাযিল মা মারিয়াম সঙ্গে সঙ্গে কয় আপনি কি তারে জিব্রাইল বলে আমার পরিচয় দেওয়ার দরকার নাই আমি আপনার ভাই খাদেম তাহলে বোঝা গেল মানুষের খাদেম সারা দুনিয়ার ফেরেশতা আপনি ঘুমায় থাকেন আপনি জানেন এই হাতটা আপনার পিঠের নিচে পরে ঘন্টার পর ঘন্টা হাতটা পিঠের নিচে পড়ে থাকে যদি ওইভাবেই থাকতো আপনার হাত প্যারালাইজডের মতো অবশ্যই যেত ফেরেশতারা নিজে আপনার হাতটারে ঘুরিয়ে দেয় আপনার মাথারা বিমরে পড়লে কান স্তব্ধ হয়ে যাওয়ার কথা ওই কানটাকে সতেজ করে দেয় ফেরেশতারা জোরে 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 ধরাই এই আল্লাহ এখন আসে না নাই আসে না নাই এই আল্লাহর বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবার জাগায় মারার করব রাজি আসো না নাই কে কে রাজি আসো আল্লাহকে দুহাত রেখে দাও তুমি দাঁড়াই করে দিলে না কেন দাঁড়াও তো টান কর মা যারা উমরের মতো টান কর কর টান দে মার ধরে মার তাকবীর দে আল্লাহ যুবকটাকে আপনি কবুল করেন আল্লাহর বাবা মাকে মাফ করেন এই তাকবীরটা জানেন আমার আল্লাহ ফরজ করে দিয়েছে উম্মতে মুহাম্মাদের জন্য দেখেন না ফিলিস্তিনেরা হাতে পাথর লইয়া বোমার সামনে দাঁড়ায় কি মনে করলেন তাহলে বোঝা গেল ওদের বোমার সাইতে তাকবীর ধ্বনিটা আল্লাহর কাছে দামি বেশি আল্লাহ আকবার করে বলেন তো দেখি কইতাছে আগুন জ্বালাইছে আমি চুলা পাহারা দিছে আমি শোয়া দাও তাড়াতাড়ি মুসা নবীর বোনটা এইভাবে মুসারে ছোট্ট মানুষ তো এইভাবে ভাস কইরা বাক্সর মধ্যে শোয়া দিয়া বাক্সটা মাথায় লইয়া কেউ বলেন আসলের নিচে ডাইক্কা নদীর মধ্যে ছেড়ে দিছে ওই আল্লাহ কোন আছে না নাই আরে ভাই নদীর স্রোত যেদিকে যাওয়ার কথা সেদিকে তো বাক্স যাবে বাক্স যায় স্রোতের উল্টা মুসানবের বোন কয় এ কি বল কারো কার যারে এ কোন দিক যায় ওদিক যায় শয়তানের বাড়ির দিকে যেখানে বাঘের ভয় সেখানে হ্যাঁ পহেলে ভয় তাই না রাইট ভয় মে উল্টা পাল্টা কয় সারা জীবন যেখানে বাঘের ভয় সেখানে রাইট হয় রাইট পহাইলে তো বাঘের নিবাঙ্গ কথা বল না কেন যেখানে বাঘের ভয় সেখানে অন্ধকার হয় তো মুসলমানের বন্ধুকে কি হইল যাইতে যাইতে এবার একটা আওয়াজ দিবেন জীবন আপনার ওয়াজে বইয়ে কোনোদিন এত জোর আওয়াজ দেন না রেডি আল্লাহ আকবার ফেরাউন যেখানে সকালবেলা উঠা এক গেরা পানি লে এইভাবে সেবা দিত রমায়ণ গগায়ন ঈশ্বর হরিবদ মহামানায়ং পদং পদং ফং 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 বোঝেন আমার কথা এইভাবে সেবা দিত পানির কলসি হাতে নিয়ে ঠিক ওই পূজা মণ্ডপের সামনে নদীনের সামনে যাইয়া বাক্সরা করতেছে কি আশ্চর্য খেলা রে ভাই মুসা নবীর বোন মারিয়াম ওখানে দাঁড়াই দাঁড়াই সব দৃশ্য দেখতেছে সকালবেলা এলান হয়ে গেল খোদা ও খোদা কি মুসা আসছে যে মুসার দ্বারা আমি এখনো পায়খানা প্রস্রাব করি না কই আইছে কই আপনাদের দরজার সামনে আপনার পূজা মণ্ডপের সামনে কই কস কি গেছে দৌড়ে কিন্তু একটা কথা এখন বললো আল্লাহ আকবার জোরে কইবেন রায় না এখন না
সোনা পরে কইবেন মুসা হলো মুসারে মারার লাগে ফেরাউন কামান ঠিক করছে আর মুসারে বাসা বাজানো তার বিবি স্বর্ণের বিজনে ঠিক করছে ওই রাত্রে আমার আল্লাহ আসিয়ারে খবর দিয়ে দিয়েছে ইনফরমেশন দিয়ে দিয়েছে মুসাকে আজকে তোর বাড়িতে আনবে জামনে হো তুই আসি আমার মুসারে সন্তানের মতো পালবি এখন একটা কথা বলবো জীবনের শুনেন নাই এখন বলে যাই ওই আল্লাহ এখন আছে না নাই ফিরাউন এত বড় ক্ষমতাশালী 17 বছর বাঁচছে এই শয়তানরা 1700 বছর ভিতরে এই শয়তান প্রায় 1600 বছরের মতো ক্ষমতায় ছিল মনে রাখবেন 1600 বছর 1600 বছর পর্যন্ত তার ভিতরে 1000 বছর খোদাই দাবি করছে শয়তানরা এই শয়তানের গড়ে শত শত বছর বাস করছে মা আসিয়া কিন্তু মনে রাখবেন এই ফেরাউন ছিল ইসরায়েল নাউজুবিল্লাহ স্টাইল লাগি এক একজন ভাগে কয় একজন ধরে আর একজন ছাড়ে ফেরাউনের কিছু নাই এটা আমার বাপের বানানো কথা না কোরআন শরীফের কথা ফেরাউনকে আল্লাহ দেন কোন দিক দিয়ে দুর্বল রাখছে এত শত বছর ক্ষমতা রাখছে হালাকে এক দিক দিয়ে দুর্বল আসল জানার নাই কথা কর না কে ও বেডাও না ভিডিও না হিজরা এখন আপনাকে প্রশ্ন করতে পারে যে এত শত বছর বউ রাখলো কেমন এখন আমার কাছে নেন সলে মুকদ্দার জব সূরা তহর মধ্যে আসছে আল্লাহ পাক আসিয়াকে বিবাহের পরেই বলে দিছে আসিয়া তুই কি দুনিয়া চাস না আখেরাত চাস আমি আখেরাত চাই তাহলে তুই শয়তানের ঘরে বাস করবি দুইটা কারণে একটা হলো তোর স্বামীর আদর্শ হাত আমি দুনিয়ার থেকে উঠাই নিলাম তুই স্বামীর আদর্শ হাত নিবি কিয়ামতের মাঠে দুনিয়ার কোন মহিলার সাথে দুনিয়ার কোন পুরুষের সাথে কিয়ামতের মাঠে আল্লাহ বিয়ে দেবে না বিয়ে দেবে জান্নাতের হুরেদের সাথে কিন্তু মাত্র 4টা মেয়ের সাথে দুনিয়ায় আমার নবীর সাথে বিবাহ হবে তার ভিতরে মা আসিয়া হলো 2 নম্বর আল্লাহ আমার নবীর সাথে আল্লাহ নিজে বিবাহ দেবে আসিয়া সেদিন মা আসিয়া স্বামীর আদর্শ হবে আল্লাহ 1 নম্বর কারণ আসিয়ারে রাইখে দিছে আল্লাহ একবার ফ্রেশ ফ্রেশ রাইখে দিছে গর করবি ঠিকই তুই ফ্রেশ থাকিস এইজন্য ওরা হিজরা বানাইছে 2 নম্বর কারণ মা আসিয়াকে ফেরাউনের ঘরে আল্লাহ এই জন্য বাস করাইছে এত শত বছর যে আমার মুসার আমি আনবো ফেরাউনকে ধ্বংস করার জন্য তুই তার মা হবি জোরে 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 তুই একজন নবীর বিবি হবি আর একজন নবীর মা হবি বল তুই চাস কিনা আসিয়া বলে আমি চাই এই ফেরাউনের সংসার আমার দরকার নাই হিজরা হোক আর খোঁজা হোক সেরা হোক আর সেরি হোক আমার দেয়ার বিষয় না মারহাবা কর আরো জোরে আল্লাহু আকবার জোরে বলো আল্লাহু আকবার জোরে বলো ওই মালিক এখনো আসে না নাই যদি ওই মালিক থেকে থাকে হুঁশিয়ার সাবধান হয়ে যাও যারা কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে কথা কও প্রত্যেকটা বেঈমানের পরিস্থিতি এরকম হবে এরকম হবে ইনশাআল্লাহ অপেক্ষা করো আসিয়া এ কি আইছে মুসা বলে আইছে শয়তানের জালা ঘুমের সিস্টেম নাই হিজরা হিজরা ঘুমায় ও মুসা মুসা কয় এ কই মুসা আইছে তোর তোর চাকররা তো প্রতিদিন কয় মুসা হইছে মুসা আইছে ও মুসা আইছে কয় আইছে বলে আজকে চল তো আমার বাপের বানানোর কথা না ডাইরেক্ট কোরআন শরীফের কথা স্বামী আর স্ত্রীর হাত ধরে গেছে নদীর পারে যাই দে বাক্স ভরতাছে মজন দে মাসিয়া সাগর থেকেই জানে বাক্স আলবে মাসিয়া বলে তোর পাও দৃষ্টি তুই সব কয়টা কইছিস তুই তো জানস আমার সব দিক দিয়ে আছে ওইটা নাই তোরে না কইছি তুই যা চাবে আমি সব দেব দুনিয়া সব দেব কিন্তু পৃথিবীর কারো কাছে কবি নেই আজ আমি হিজরা মাসিয়া বলে একটা শর্তে আমি কারো কাছে তোর এই প্রকাশ করব না
কি আমি যেদিন যা তোর কাছে চাবো তাই দিতে হইব দেখবেন যেই পুরুষ বোর হক আদায় করতে পারবে না ওই বউ কোনোদিন ওই স্বামীর কথা বলবে না কথা কর না কে এ ফেসবুকের পার্টি বিয়ে করো তিন মাস পরে বউ নাই কিন্তু আর তোর বাপ সাসারা এখনো জন্মের পিডান পিডায় সাসিরে বাইরাইয়া মোল্লা বাড়িতে শেখ বাড়ি নিয়ে পালায় তারপরও বিড়ি যায় না কেন যায় না চিংকিং পাকা চি 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 হাসস কে এই মগাগুলা হাসস কে মনে রাখবি রব্বে কারিম একটা জিনিস দিয়েছে পুরুষের মধ্যে আর রিজালু কওয়ামুনা আলা নিসা কোরআন শরীফের কথা যেই পুরুষ তার নিজের স্ত্রীর উপরে কর্তৃত্ব দেখাইতে পারে না ওইটা পুরুষ না ওটা হিজড়া বউ যা কয় মগায় তাই হয় কথা কন না কেন বউ যদি কয় এ মা বাবারে বাদ দেবা না মগায় মা বাবার কাছ থেকে আলাদা হয়ে যায় এ বউ মারলে বউ পাবি দরুদি মারলে আর পাবি না এই দরুদি মরে গেলে আর পাবি না আমি ইলিয়াসুর রহমান জিহাদি যদি কোটি টাকা দিয়ে আমার মায়েরে ফিরা পাইতাম আমি কোটি টাকা দিয়ে আমার মায়েরে কিনতাম আমি পাই নাই তুইও পাবি না এই মায়ের আলাদা করিস না এই বাবার আলাদা করিস না তোর পাও ধরছি এই দরদের আলাদা করিস না বউ আজকে যাবে কালকে বিয়ে করার অর্ডার আছে তোর কিন্তু মা আজকে মারা গেলে আর কোনো দিন মা পাবি না কষ্ট হইতেছে আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দেন মাজানলে যখন মা সিয়া বলেন বাক্সটা উড়াও দেহি মুসা আসলে দেহি উড়াও এই দেহি উড়াও আস্তে কর ওই যে ধরা কইলি তোর খোদাইগিরি শেষ যে এই হিজরার নিয়াতে দিন আমরা ইবাদত করছি তুই হিজরার আর আল্লাহ বলে মানবো না নাউজুবিল্লাহ বলেন না বাক্স উঠাইতে গেছে তার নেতারা বাক্স উঠাইতে যায় আর বাক্স সরে যায় ওই একজন ঢাড়া বড় মানুষের মতো বয়ে রয়েছে কি কই হয় নিজে ঠিক পাইতেছে না এইবার কই না এ বাক্স যে তুলতে যায় উঠাইতে যায় বাক্স সরে যায় সবাই চেষ্টা করছে কে উড়াইতে পারে নাই কারণ এই বাক্স উঠাবে পবিত্র হাত দিয়া মা আসিয়ার হাত দিয়া বাক্স খুলবে মা আসিয়ার হাত দিয়া অপবিত্র হাতে আমার মুসা উঠবে না এটা কথাটা কার 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 ওই রব এখন আছে না নাই না ওই ইসরায়েলের ডরে আমার আল্লাহ পলাইছে আমার আল্লাহ সব পারে কি পারে না এক লক্ষ তিরিশ হাজার বাচ্চা শয়তান মারছে তার ভিতরে মুসা এখনো বেঁচে আছে না নাই আল্লাহ প্রমাণ করে দিয়েছে আমি আসি ফিলিস্তিনের জন্য আসি দেখতেছি কতটা লাশের পরে তোরা আল্লাহর ঘরকে রক্ষা করতে পারো কষ্ট হইতেছে সবাই ফেল আসি আকায় আমি উড়ে বেড়ালা পারে না উনি উড়ে খালি সব জায়গায় ডাইনে দেখ তুই পারবি না কানি কানি কই এই এই বড় এই এই ও গেলে ওস্কে বলস আর সাইকে ধর আর জাতা দে এই আমার কি ঘুরে আরে এ কত ঘুরেছে সামনে এ তিন জনে দে কেন দে আরে তিন মগাড়া এ আহ মুনাজাত করি আল্লাহুম্মা আমিন রব্বানা আজলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা তাহলে ও যদি যায় না তোরে জাগায় মুতাই দেবো আমি কয়ে দিছি বেড়া আমার কিন্তু অভ্যাস আছে চেয়ারম্যান সাহেব আমার জীবন 2014 সালে ওয়াজ করতেছি আকমা মোজাম্মেল হক সাহেব আছে না মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ওনার বাড়িতে মা সূরা ইউসুফের তাফসীর দিছে আমারে তাফসীর করতেছি ইউসুফ আলাইহিস সালামের কেবল হের বাইরে কুয়ায় ফেলছে আমি বালতি ফেলাইছি উড়াবো হিন্দি মিন টাইমে কইছে যেটা উড়বে লুঙ্গি টেনে ধরবে মাঘ মাসে শীত এক বুড়ার পোষা পাইছে আধা ঘন্টা আগে এখন ওই যে কইছি টাইনা ধরবেন ওই বুড়া তোর উঠতে সাহস পাইতেছে না যে উঠলে যদি বলা পানে আমার লুঙ্গি টান দিয়ে খুলিয়ে হেলে মানুষ মন সব শেষ আমার যে পুষ্পাবে গুতা শুরু করছে এখন যদি খেরের মধ্যে মারি
অনেক সময় আগের জমানুতা আর একজনের গোয়ারায় যে আরেকজনের পিছলে যে বলবো হে কই বসে আছে গরম পানি লেবু ঠিক না আর বিপদে পড়ে গেলাম কি করব সাসায় বইছো মাঝখানে তো সাসায় সাইনা বুদ্ধি বাইর করছে সাইনা বুদ্ধিটা কি সাসা ওই যে প্লাস্টিকের সাইনা ঠোঙ্গা জুতা আছে না নাগরা ওইটারে লুঙ্গির মধ্যে নিছে নিয়ে চাদর দিয়ে ঘিরে সারছে আস্তে আস্তে যখনই আস্তে আস্তে সারছে আধা ঘন্টা আগের সাফা জিনিস হয়ে কে আস্তে আসে রে ভাই করে উঠছে যখনই স্যার স্যার উঠছে এক পোলা কয় চাষা হে মুতে দিছ নি আওয়াজ হয় কিসে কল কল আওয়াজ হয় কিসে কষ্ট কষ্ট মুতে দিছি চুপ থাক দশ টা লুঙ্গি টান খাবো বেটা চুপ থাক ওই ডিজিটাল পোলা পান কে চুপ থা হে ও কয় হে চাষা মুতে দিছে চাষা মাইরিয়া দিছে দে দো খবরদার বেটা আমার উঠার সিস্টেম নাই উঠবি এমন বর দেব দিব লু লয়া বাইতে দেবে উঠবি কে তুই এখানে কি মুন্তা চাইছে না জেম চাইছে তুই যাবি কে আমার দোয়াল ইনশাল্লাহ বলে আসেন তো সবাই মুনাজাত না করে যাবেন না তো লিল্লাহে তাকবীর দিনিস্তাম এই হিজরা আঙুলে বেটা রাখবার না উনি উঠে কারণ চেষ্টা করি কর কিন্তু বাক্সর মধ্যে যা আছে এটা কিন্তু আমার কে যদি মুসা থাকে কইলে তাহলে আমার মুসা থাকলে তো ভালো কে ওটার আমি পোলা হিসেবে পালবো তুই জানোস না মুসা আমার দুশ্মনে আইতাছে এত বাচ্চা আমি মারলাম খালি আমার ক্ষমতা থাকার লেগে হিজরে তুই ও দিতে পারবি না তোর ব্যাটারি নাই আবার ওটাও আমি পালবো না তা তোর কথা আমি কয়া দেবো মানুষের কাছে সমস্যা কি যাওয়ার কিছু নাই তোর পাও দুটো দোষী তুই বাক্স ডাকি উঠা কি আর কইস না দেখছেন আমার আল্লাহ কোন জায়গা মাইর দেয় আল্লাহ আকবার করে বলতে পারেন আল্লাহ আল্লাহর খেলা বোঝা মুশকিল তাই না ক্ষমতা দিছে সব দিছে স্বর্ণের খাটে ঘুমাইতো হালাকে বোর কাছে দাম নাই কুত্তার দাম আছে আসিয়ার কাছে ফেরাবনের দাম নাই উড়ে মাসিয়া সবে মাত্র পানির মধ্যে নামছে লোহিত সাগর আমি গুনাহগার 2013 সালে এই জায়গাটা দেখছি আর আল্লাহর কাছে আল্লাহু আকবার দিয়ে আপনাদের মধ্যে খুশি করছি আল্লাহ তো এই দেশে তো ওইখানে দাঁড়ায় আল্লাহু আকবার বলা নিষেধ মিশরে আমি আর সহ্য করতে পাই না ওই পানির মধ্যে তো নামা যায় না গেরাও দিয়ে রাখা তার কাটা দিয়া গ্লাস দিয়া ওইখানে দাঁড়ায় কইছে নারায় তাকবীর কইয়া লাইছে আমার লাগে আরো দুই তিনজন মুফতি আছিল আর ভাই আস্তে কয় না বাইর করে দেবেন বলিস আমি তো দূর বেড়া ফেরাউন পারে নাই আমার মুসারে মারতে আর আমাকে ছাতার মাথা করবো সুত্তা বেড়া মারহাবা বলে ওই জায়গাটা অনেক বরকতপূর্ণ জায়গা বাজার এবার আমার দিকে তাকান আমি গুনাহগার দেখছি এখনো ঘাটটা বাঁধানো আছে অবাজান ওই জামানে তো ঘাট বান্ধাই ছিল শয়তান স্বর্ণ দিয়া লোহিত সাগর থেকে যে খালটা কেটে এনে এইখানে রাখতো পূজা করার লাগে ও বাজান রে আমার আল্লাহ বলে তুই মুসারে মারবি আমি খালের মধ্যেই তোরে সুবাইয়া মারব বাজানে বার চিল্লাবেন আর কানবেন গো মাসিয়া সবে মাত্র বাজান আটু পানিতে নামছে বাক্সটা আসতেছে মাসিয়া বাক্সুডার এইভাবে দরিয়া বাজান কোলের মধ্যে নিয়ে যখন উপরে আনছি বাচ্চা শয়তানের ফেরাউনের বড় হামান মন্ত্রী দৌড়ায় আসছে বড় একটা হামুরি লয়ে ঈশা সিকদারের মতো আইসা যে পিডান পিডাইতেছে তালা খোলার লাইগা বাজান যতই বাড়ি মারে তালা ততই শক্ত করে আমার মৌলা আসিয়া কয় কি রে ইয়ে খুলতে পারস না কয় না পারা যাইতেছে না খোলেও তো না বেহা হয়ে যায় আমাকে আর খোলে না আসিয়া কয় আমি খুলি ফেরাউন কে তুই পারবি হ পারবো কিন্তু শর্ত একটা এটার মধ্যে যা আছে এটা আমার
কয় ঠিক আছে খোল কয় তোর কথা আমি বিশ্বাস করি না তুই আমার স্বামী আমি তোরে চিনি তুই এই হাজার জনতার সামনে এখানে সাইন দে যে বাক্সের মধ্যে যা আছে আমার স্ত্রী আসি আসি মহিলাকে বলে বুদ্ধি নাই এই জন্য তো আমার শাশুড়ি শেখ হাসিনা দর্শনা কষ্ট হইতেছে আর মাত্র দুই মিনিট কথা কম রেডি রেডি মহিলাকে বুদ্ধি নাই দেখো বুদ্ধি আঠুল দিছে এটা মনে রাখবেন আমি কই নাই কোরআনে কইছে আল্লাহ কিন্তু মাসিয়ার বুদ্ধি আমার আল্লাহ আকাশ সঙ্গী বানাই দিছে এনে লিখে দে দিলাম সাইন উড়ে খোল বজন রে মনে মনে কইছে বিসমিল্লাহির রহমানির রহিম মুসর দিছে খুলে গেছে একটা সেকেন্ড তো দেরি কই না ঢাকনাটা উঠাই এই মুসরের টান দিয়ে খুলে নিয়ে কয় এইটা আমার জাদু কলিজার টুকরা মুসা এই তুই মুসা কই ডাক দিলি কে কারে পাইছি পানির মধ্যে মু মানে পানি সা মানে ছেলে ইব্রানি ভাষা এটা কোরআন শরীফের কথা কিন্তু কারে পাইছি পানির মধ্যে লেগে আমি মুসা কই ডাক দিছি এইটা কি তোমার মুসা নি তোমার দুশমন মুসা এটা আমার পোলা মুসা বুদ্ধি মাসিয়ার প্রশংসা করছে আমার আল্লাহ কোরআনে নিজে জোরে 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 তোমার বর প্রশংসা কয়দিন আল্লাহ কসে তাই দেখো বরঞ্চ শয়তান প্রশংসা করে কাহারে কুদ্দুসের বউরা ইচিং কি পাকা চি লজ্জা লাগে না বউডারে মোটরসাইকেলের পিছনে পালারেতে সাজাইয়া বিয়া খাইতে যাও বিয়া করছস তুই আর এক বেড়া দেখবো কে জিনিসটা তো তোর জন্য কথা কর না কেন তোর বউরে দেখ আর একজন কে দোস্ত দোস্ত তোর রে কই পাইছি লিজারে বিয়া করছস তুই মজলায় আর একজনে ডিজিটাল মজা লয় তুই মরতে পারস না হিজলাটা তুই ম কথা কর না কেন কেসরা পোলাপন বিয়ে করে বোর কাসারে বোরে মোটরসাইকেল করে সারে খবরদার তোকে পাও তুলে ধরে বলে দিয়া যাই যেই সিজনে বোর উড়ে ঘোষর আল্লাহ না করু যদি ওই মাসে তো কোনো বাচ্চা জন্ম নেয় আলেম বানাইতে পারবি না সৎ চরিত্রবান বানাইতে পারবি না চোর গুন্ডা মদখোর জুয়াখোর হারাম খোর হবে বেপর্দা নারীর সন্তান কোনোদিন ভালো হতে পারে না পারে না পারে না আজকে এই সমস্ত সন্তান এই সমস্ত বাবাজিরা কেন ভালো হইছে আজকে কেন মুরব্বিদের সম্মান করে কেন তারা সুশিক্ষায় শিক্ষিত হয়েছে কেন তাদের এলমে তাদের শিক্ষায় জাতি উপকার হয়েছে তুই এতগুলো বস্তা বস্তা এলমেদের শিক্ষা করস তোর কুত্তার দাম আছে তোর দাম নাই বিপাস করে তুই আজকে রিক্সা চালা কিনলি গে তুই তোর ওস্তাদের দাম দাস নাই তোর মা বাবার দাম দাস নাই তোর মা তোর কোনোদিনও ভালো শিক্ষা দেয় নাই তোর মাই তো আমল করে নাই কথা বল না কেন কষ্ট হইতেছে আমি জানি কষ্ট হইতেছে কেন আপনার তো অভ্যাস বা বউডারে সাজাই লয়ে যাও মুসলমানি খাইতে বিয়া খাইতে লয়ে যাবেন বউডারে দরকার নাই আপনি যাবেন আমার মাকে নিবেন না আলহামদুলিল্লাহ বলেন ও মা আপনারা যারা আসছেন স্বামীর সাথে যাবেন না যদিও যান আমি নিষেধ করবো না মা যাবেন হাত মোজা পা মোজা বোরকা পরিধান করে যাবেন ইনশাল্লাহ বলেন মা আসি আসতে টান দিয়ে বুকে নিয়ে আমার মুসারে আমার মুসা আমার মুসা হামান কইতাছে ওই দিশা শিকদারের মতো হামান কইতাছে বস এইটা কিন্তু মুসা আপনার দুশ্মন সঙ্গে সঙ্গে মাসিয়া বলে এদিকে আয় তুই কেমনে বুঝলি না আমার স্বামীর দুশ্মন কয় আমি জানি এই জামানার আলেমরা কইছে এটা আমাদের খোদার দুশ্মন আলেমরা তারও কতবার কইছে মুসা আসতাছে আসে নাই তোর আলেমরা কইছে এই ঘরে মুসার জন্ম নিছে পায় নাই তোর আলেমরা কইছে মুসা অমুক তারিখ অমুক ঘরে আসবে তোরা তো যাইয়া পাস নাই তোর আলেমের কথা ঠিক নাই বুদ্ধি কি এই যে এদিকে আসেন কি আপনি না কইছেন রে মুসা কেমনে কইছেন আমি আমার কিতাবে পাইছি আরে নাউজুবিল্লাহ কও কথা তো ঠিকই কইছে ঠিক না বেটি কই আমার কিতাবে পাইছে এটা মুসা মাসিয়া কয় তুই পাইছর তোর কিতাবে
কহ কেমনে কয় গুণনা পাইছ না কিছু পাইছি আচ্ছা গুণনা পাইছ বলে যা কয় সত্য হয় কহ তাহলে তুমি কও তো আগামী সকালকে সকালবেলা কি খাবা আমি রোজ গুণ তা ঠিক কইতে কি কষ্ট হয় না তা তুই যখন কইতে পারছ এটা মুসা তো গুণনা পাইছ না কিছু কও তো আগামী কালকে কি খাবি হে লজ্জায় পড়ে কয় আমি আগামী কালকে 1 কেজি পনির খাবো 6টা রুটি খাবো 1 কেজি উটের গোশত খাবো সাইড জামাটা খাবো কয়ে দিছে মানে উপাস করে দেই আমি খামি বুঝছেন নাই আমাদের দেশের ফকির ফকরতেই করে ঠিক না রে ওরে বাবা সহস্র মুরিদগুলারে নামাজ হারা কইরে স্ত্রী পর্দা বানায় আরে এখন পুরুষ পুরুষ মুরিদ বানায় না এখন মুরিদ বানায় মহিলা কথা বল না গায় এমন হারামি পীর আছে না নাই কিন্তু বাংলাদেশে হককানি পীরও আছে আল্লাহ শুকর করেন আলহামদুলিল্লাহ বলে কষ্ট হইতেছে না আর মাত্র 5 থেকে 7 মিনিট আছে আরে না না খালি না না 100 টাকা জমিনের মালিক কে আল্লাহ আল্লাহ আছে না রেডি হন এবার রেডি কয় তুই আগামী কালকে তুই পাইছস তো এটা দেখাবি কয় হ আসলে রেজেকের মালিক কে আল্লাহ হাওয়ায় কে আল্লাহ খাউন কাইরা নাই কে এই মুক্তিযুদ্ধ যখন যুবক বসে মুক্তিযুদ্ধ করে দেশে এসে বিয়ে শাদী করছে ও ভাই রে তখন 1 কেজি চাউলের ভাত খাইতো সাইড যে কই মাছ খাইতো একটা মুরগি খাইতো যেই বডি এখন দেখতাছি কথা কন না কেন ধরেন 8টা 10টা রুটি খাইতো কথা কন না কেন দুই আলি ডিম খাইতো এখন একটা ডিম দান না করে ভাই কুসুম খাওয়া নিষেধ কেন খাওন যা খাবে ওটা তো আগেই খাইয়া দিছে এখন আল্লাহ কাইরা নিছে কেন খাওন মাপা খাওন মাই পাল্লা দুনিয়া পার পাঠাই যে কেউ আগে খাবে আর অথবা কেউ সারা জীবন একরকম খাবে রেজেক আল্লাহ মাই পা দিয়ে দুনিয়ায় পাঠাইছে আপনি একটা দানাও বেশি খাইতে পারবেন না যারা যুবক বয়সে বেশি খাবেন বুড়া বয়সে এই যে গরুর গোশ গালের মধ্যে দিয়া ওই সুবারির মতো খালি জিব্বা দিয়ে ঠেলে এক ঘন্টা খালি খেলে গিলতেও পারে না লাস্টে দেড় ঘন্টা পরে করে আর পারলাম না রে হালাকে এই বেড়ে 1 কেজি গরুর গোশ মারছে কেন এখন কয় এখন ঠেলবি ভিতরে দিতে পারবি না কেন যা খাওনের আগে খাইছো কথা কন না কেন এটা আমি কই নাই আল্লাহই কইছে হ্যাঁ রেজেক মা পাস আন্দু চাচা রেডি ইনশাল্লাহ চল বজন রে দেহের মা আসিয়ার বুদ্ধি কি কয় আগামী কালকে এটা দেখাবি তো কয় হ তোর কিতাব পাইছ তোর কয় ঠিক আছে ও ভাই রাত 3টা থেকে আর বাতলা ভাই কেন সকাল পর্যন্ত 20টা উঠতে পারবে এখন রুটি খাবে মিষ্টি খাবে আর সোনা দিলি নি খাবে আসিয়া সকালবেলা যায় কয় কি তোর গুণনা বাসনা বলে সঠিক কয় দেহেন আমারটা হয়তো বি ঠিক কিন্তু ওইটা কিন্তু সঠিক মা আসিয়া ফেরাউন রে কয় তোর আলেম ফেল এখন কি করবি ক কয় আমি বুঝা লাইছি এগুলো সব দোকাবাজ আমার বেতন খায় আর আমার বাসায় পূজা খায় একটারও রাখবো না পিটা ল্যাংটা করিলা পিটে সব বাইর করো তোর বাদ থেকে বাইর একটা ইনফরমেশন ঠিক নেই বাইর বাইর আসিয়া যা তুই মুসারে পাল্টা থাক কিন্তু শর্ত একটা জীবনে আমি হিজরা কারো কাছে করি না ঠিক আছে বাজানে মার কানবেন বহুত আসছেন আমার বাজানের বানানো কথা না কোরআন শরীফের কথা আল্লাহর পয়গম্বর মুসা আজকে 60 দিন বয়স কোন ফেডারও খায় না কোন ল্যাকটোজেনও খায় না কোন ওটার ব্যাপার বড় দুধ খায় না খোদা লাগলে জিব্বার মধ্যে এই আঙ্গুলটা দেয় পেটটা বইরা যায় পানির পিপাসা লাগলে আঙ্গুলটা দেয় পেটটা বইরা যায় রে একটু কাম দেও না একটু কুহায়ও না মাসি এবার বলে এ ফেরাওই না আমার মুসা কেমনে বাঁচবে মা তালাশ করে আনা আমার আল্লাহ কয় মুসার মা রে আমি এবার তোরে মুসার কোলে তুলে দিন বাজানে ভাই কানবেন মা কারে কয় রে কই পাবে মুসার দুধ মা পুরা মিশনের মধ্যে বাদান ইউটিউবিয়া যুবসল যাইরা কিরান ঢুল পিটাইতেছে
আমার মুসার মা হওয়ার জন্য যারা থাকবা লাইন দিয়ে দাঁড়ায় যাও যেই মহিলার স্তনে দুধ আছে আমার মুসা যার স্তনে দুধ পান করবে আমি তারে স্বর্ণ দিয়ে বাড়ি বানিয়ে দিব স্বর্ণের খাটে শোয়াবো আল্লাহ কোন আছে না নাই সব তিন দিন পর্যন্ত ইন্টারভিউ চলছে তিন দিনের ভিতরে মুসার মা তো আর আসে নাই কিন্তু এই তিন দিন পর্যন্ত মুসার যে বোনটা ও দাঁড়াই দাঁড়াই সব দৃশ্য দেখছে উক্তি মুসা কোরআনে আল্লাহ বলেন মুসা আলাইহিস সালামের বোন দাঁড়াই দাঁড়াই দেখতেছে তো মা আসি আর হঠাৎ করে চোখ পড়ছে যে এই চোদ্দ বছরের মেয়েটা এই তিন দিন খাইয়া না খাইয়া সকাল বিকাল দাঁড়াই থাকে এই দিকে তোর নাম কি মারিয়া তুই এখানে খারাইতে কস কে কই দেখি আপনারা বলে একটা ছেলে পাইছেন যার নাম মুসা যারে মারার লাগে এতগুলো বাচ্চা মারছে মা সিয়া বলে সব মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না পরে আমি দেখে বুঝতেছি তুই মুসলমান পাড়ার মেয়ে তুই মুসলমানের বংশের মেয়ে তোকে বুঝতি মুসলমান না 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 ও মনে করছে খোদার বউ তো খুদি সে কে আমাকে পক্ষে কত কে খোদার বউ খুদি না আর চেয়ারম্যানের বউ তো চেয়ারম্যান বেশি তার থেকে কত কর না কেন চেয়ারম্যান তো জামে পড়লে ট্রাফিক কো খাতির করে হ্যাঁ বউ হ্যাঁ বন্ধু এ রাস্তা ক্লিয়ার করতে কাউ কিন্তু তার চেয়ারম্যান কে উড়াই দেবো কত কর না কেন ও শিল্প ও সিস্টেমে পাওয়ারফুল তো মনে করছে খোদার বউ তো খুদি ওর কাছে বললে তো সমস্যা মা সিয়া বলে না রে মা আমিও তোর মতো মুসলমান সত্য কথা বল এই মুসা তোর ভাই কিনা সঙ্গে সঙ্গে বলি আপনি কাউলির মধ্যে আসেন কি এই ভাইটা আমার এই জন্য আমি দাঁড়ায় থাকি মা সিয়া বলে আর বলতে হবে না অ্যাড্রেসটা দিয়ে দে তোদের বাসাটা কোথায় এ আমার দিল দর থানার বাইরে এখন একটু চোখের পানি ফেলা একটু ভাবো যেই মালিক এমন খেলা খেলতে পারো এই মালিক আজকে তোমার আমার মা ফুকুরে দিতে পারে যে আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে ওই মালিক আজকে ইসরায়েলকে ধ্বংস করে দিয়ে ফিলিস্তিনকে বিজয় দিতে পারে ওই মুসা ওই ফিলিস্তিনে ঘুমায় আছে তাকালে দিকে যা তুই বাড়িতে যা মা সিয়া বলে তুই তো পারলি নাই চার দিন মায়ের দুধের ইন্টারভিউ নিলি আমার মুসা যেই মায়ের স্তন গালে দেয় দুধের বোটাটা জিব্বা দিয়ে ধাক্কা দিয়ে বুঝাই তুই আমার মা না মায়ের এক বোটা দুধের নাম কাটিয়া শরীরের চাল জুতা বানাইয়া দিল মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না সাত দিন পর্যন্ত মায়ের দুধের ইন্টারভিউ নেই কে আর দুধ আমার বাবা আপনার বাবা মুসা খায় না বড় বড় চোখ করে তাকায় বলে তুমি আমার মা না আমার মা কই গো মা বদন মা সিয়া একদিকে দুধের মা তালাশ করার জন্য এক গ্রাম থেকে আর এক গ্রামে যায় যদি মুসা নবীর মায়ের ঘরে প্রথমে যাইতো ধরা খেয়ে যাইতো দেখেন কি বুদ্ধি গ্রামের উত্তর পাশ থেকে দক্ষিণ পাশ পর্যন্ত যাইতে যাইতে আসরের আগ দিয়া ফেরাউনকে সাথে নিয়ে কয় দেখো তো এই বাড়ির মধ্যে কোনো মহিলা আছে কি না বলে এইটাই তো মুসা নবীর মায়ের নামে আমরা ঘেরাও করছিলাম দেখো তো এই ঘরের মধ্যে একটা দুধওয়ালা মা আছে কি না মুসা নবীর মা বের হয়ে আসছে বার আওয়াজ দিও মুসা নবীর মা কি ফেরাউন বলতেছে তুমি আমার ছেলে একটু দুধ খাওয়ানোর ইন্টারভিউ দাও যদি তোমার স্তনের দুধ খায় আমি তোমার সবচাইতে বেশি দাবি বেতন দিয়ে আমার বাড়িতে লয়ে যাব আমার আল্লাহ বলে মুসলমানে ফেরাউনের কথা খাওয়াস না বলার সাথে সাথে খাওয়াইলে তুই ধরা খেয়ে যাবি তুই
গৌতম না স্বীকার করে ফেরাউনের সামনে বলে না আমি আমার স্বামীর অর্ডার স্যার আপনার বাচ্চারে কেন দুধ খাওয়াবো কিন্তু মায়ের কলিজায় আগুন লেগে গেছে আমি কথাটা কেমনে কব বাজার মা খিজিডি মুসা নবীর মা চার দিন দুধ খাওয়াইতে পারে না কত যন্ত্রণা মুখের মধ্যে মনটা চাইতেছে তাড়াতাড়ি টান দিয়া মুসারে বুকে নিয়ে নিবে কিন্তু আল্লাহ বরণ করতেছে বাবা যখন বারণ করতেছে মুসা নবীর মা বলে না আমি খাওয়াবো না ফেরাউন তরবারি টান দিয়ে বাইর করছে তোরে দু টুকরা বানায় হেলাবো তুই আমার পোলারে দুধ খাওয়াবি না কে মা আসিয়া বলে হিজড়া এ কে কথা কয় মুসা নবীর মা বলে আমি আমার স্বামী অর্ডার সারা দুধ খাওয়াবো তুই আমার পোলারে দুধ খাওয়াবি না ফেরাউন কয় তুমি যা চাইবে তাই বাবা আসিয়া কয় তুমি যে রাগ দেখাইতেছ যে দুধ না খাওয়ায় করে দিমু কিন্তু হিজড়া কাদের ফদ আসছে তাহলে কি করতে হইব কয় হের পাও দর অনুরোধ কর খোদায় পাও ধরে খোদায় পাও ধরে ভেল্লা এখন আছে না নাই ক্ষমতা চিরদিন থাকে না এক মহিলার কাছে পড়লাও কথা বল না গায়ে বোন বোন তোর পাও ধরছি সব মহিলা দুধওয়ালা মহিলা সবাই ইন্টারভিউ দিতে গেলে তুই বাকি আছিস তুই আমার বান্দি মায়ের স্তনটা গালে দিছে মুসা আলাইহিস সালাম চার দিন আগের পিপা সে তো চক চক করে মায়ের দুধ খেতেছে যখন আমি এই অবস্থা করি না তখন আমার ছোট্ট ভাইয়ের কথা মনে পড়ে কারণ আমার ছোট্ট ভাইরে মাত্র দেড় বছর রেখে আমার মা মারা গেছে চেয়ারম্যান সাহেব আমার সেই বাইডের আমি কুয়েত পাঠাইছি আমরা সবাই সকালে ফজর নামাজ পড়ে ঘুমাইতাম আর ও ঘুমাইতো না মার কবরের উপর যে বইয়ে থাকতো তখন ও দেখছে মায়ের ওখানে মাটি মাটি দিছে মায়ের কবরের উপরে যাই এক বই নেই তো আর বলতো আমার আম্মু এখানে ঘুমায় এখানে আমার এই ভাইটারে পালতে বাবা অনেক কষ্ট হইল মা ময়া কয়ে কাঁদতে কাঁদতে বাবা মাঝে মাঝে এমন বিরক্ত করত সারাটা রাত কোলে কোলে ঘোরা লাগত আমার মনে পড়ে আমার এক শাশুড়ি আমার এই ছোট ভাইটারে দুধ খাওয়াইছে আল্লাহর কি কুদরত দেখেন বাবা আমার এই স্বাস্থ্য ভাইটার বয়স 4 বছর আর অল্পর 1.5 বছর আমার শাশি আমার স্বাস্থ্য ভাইকে 4 বছর আগে জন্ম দেওয়ার পর আল্লাহ তার স্থলে দুধের ব্যবস্থা করে দিছিল আমার ভাইটা খাইতো আর মায়ের পিপাসা মিটাইতো এই দুনিয়ায় যাদের মা নাই তাদের মতো তো ঘুমিয়ে কেউ নেই গো এই যে তোমাদের আলে বললাম কাদের জানে মা কি জিনিস গো বাবা 12 বছর বয়সে মা হারায় কত জায়গায় কাঁদছি আল্লাহ দেখো যারা এখন কান্দে এদের মাকে তুমি মাপনা করে পারবা না গোমালি আল্লাহ দেও না আমার ভাইদের মা বাবাকে মাফ করে দেও
আমি জানি না আমার মতো বয়সে কে মা হারাইছে কে বাবা হারাইছে চার দিন আগের মায়ের স্তনটা পাইয়া বাবা চপ চপ করে মুসা পায় গঙ্গার দুধ খায় ফেরাউন লাভ দিয়ে দাঁড়ায় বলে তুমি যা চাইবা যে বেতন চাইবা আমি দিব আমার মুসার দুধ খাওয়াই তৈব ফেরাউন কথা শুনে মা মুসার মা বলে আমি আমার স্বামীর অর্ডার ছাড়া দুধ খাওয়াইতে পারবো না ফেরাউন বলে আমার অর্ডারের উপর দেবার অর্ডার কার আসিয়া বলে বেশি বাহাদুরি দেখাইস না রে ফেরাউই না সব মহিলারে তুই কিনতে পারবি না যেমন আমার জীবনে কিনতে পারস নাই তুই এই মহিলারও কিনতে পারবি না বরঞ্চ তার কাছে কাকুতি মিনতি কর তাহলে খাওয়াই হয় ওই আল্লাহ এখনো আছে না নাই ঠিক আছে বল আমি তোর ভাও ধরছি তুই আমার বাচ্চারা দুধ খাওয়া আমি আর রাজি করবো কি দামি কথা রে ভাই কি টেসেরি ওই আল্লাহ এখনো আছে না নাই এটা মাথায় রাখবেন এই সমস্ত ওয়াজ আল্লাহ কেন কোরআনে আমার নবীর কাছে করছে কেন এই ঘটনাগুলো ঘটাইছে দেখাই দিছে ক্ষমতার বাহাদুরি দেখাইছে না সব ক্ষমতার উপরে আমি আছি কথা কর না কেন জোরে 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 এই ইসরায়েল কুত্তা বুনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা দেখাইছ না যেই দেশে মুসা নবী ঘুমিয়েছে পারবি না ওই দেশটাকে টুকরা টুকরা করতে অপেক্ষা কর তুই কুত্তা মায়ের খাবি কুত্তা মায় মুসা আলাইহিস সালাম চলে গেলেন তার মায়ের ঘরে মায়ের ঘরে যেরকম মারহাবা বাজান ওই আল্লাহ এখন আসে না নাই যদি আল্লাহ থেকে থেকে রাত 11টার সময় আমার সাথে বলেন এই দুই ঘন্টা ওয়াজ শোনার পরে একটা কথা বলেন যেই আল্লাহ মুসা নবীরে মুসা নবীর মার কোলে ফুরাই দিতে পারে ওই আল্লাহ আপনার আমার গুনাহগার বলে কোলে নিতে পারে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না এ বাজানে কোন একটা কথা বলবো ফেরাউনের বাড়িতে মুসা পয়গম্বর বড় হইতেছে ও বাবা মুসা নবী ফেরাউনের বাড়িতে থাকা অবস্থায় তার মা মারা যায় কিন্তু পরিচয় দিতে পারে না এই যে আমার মা মুসা নবীর অন্তরে এই কষ্টটা সারা জীবন লালন পালন করছে বাবা মায়ের দুধ খাইলাম কিন্তু পরিচয় দিতে পারলাম আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আমরা যেই মায়ের দুধ খাইছি যেই মায়ের গর্ভ থেকে দুনিয়া আসছি ওই মায়েরে কি আমরা পরিচয় দিতে পারি না ওই মায়েরে কি কষ্ট দিবা ভাই আমার সাথে ওয়াদা করে দাও জীবন চলে গেল মার অন্তরে কষ্ট দিও না বাবা আমি আমার মায়ের একটা অর্ডার পালন করতে যাইয়া 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আমাদের এই উপজেলার চেয়ারম্যান আমি যখন দিনে মাহফিলে আসছিলাম তার বাবার জন্য আমার মসজিদের টাকা দিছিল আমার মনে আছে বাবা আপনি শুনলে খুশি হবেন ঢাকা কেরানীগঞ্জ আমি একটা মসজিদ বানাইছি আমার মা আমাকে মাদ্রাসায় পড়া অবস্থায় বলছিল রিয়াজ রে এই গোপালগঞ্জের জমিনে তোমার নানা অনেক বড় আলেম গো বাবা তোমার নানা দেখো মসজিদ বানাইছে তুমি একটা মসজিদ বানাইবা বাজান দে আমার মায়ের ওয়াদা পালন করতে যাবি মসজিদ বানাইছি 2 তলা কমপ্লিট 3 তলার কাজ ধরছি আমার রক্ত পানি করা পয়সা দিয়ে আমার মায়ের জন্য আল্লাহকে শুকরিয়া আল্লাহর সন্তুষ্ট করার জন্য মসজিদ বানাইছি কেন জানেন যদি আমার আল্লাহ আমার মায়ের একটা জান্নাত দেয় কেন আমার নবী বলেছে মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদ বানায় দিবে আমি আল্লাহ তার জান্নাতে ঘর বানিয়ে দিব এই মাদ্রাসা যারা করছেন বাবা অপেক্ষায় থাকেন আপনাদের জন্য জান্নাতের ঘর হয়ে গেছে এই মাদ্রাসায় যারা ছেলে দিচ্ছেন গো বাবা এই মাদ্রাসায় প্রথম ছাত্র দিয়া যারা এই মাদ্রাসার সহযোগিতা করছে এদের মা বাবা প্রথম জান্নাতি কাসেম নানুতবি রহমাতুল্লাহ দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রথম ওই মাদ্রাসার ছাত্র উনি হলো ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহু আকবার জোরে বলতে পারেন না আমি আপনাদের দুটো পাও ধরে বলবো তাহলে এই মাদ্রাসার দিক তাকানোর দরকার আছে না নাই আপনাদের চোখের পানি যাদের পড়ছে আমি গ্যারান্টি দিয়ে গেলাম
জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। যুবক ভাই, আমি 2011 সালে আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে কাবা ঘরের সামনে দাঁড়ায় কাঁদছিলাম। আমি ইলিয়াস রহমান জিহাদি, তোকে পাও ধরে বলে যায় আমি জীবনে কয়দিন বাঁচবো জানি না, তবে আমার এই আমলটা সারা জীবন মনে রাখবো। আল্লাহ অকবর করে বলতে পারো না, আমি সব জায়গায় কেন করি জানো জানো, জান্নাতে তুমি যেতে পারো আমিও যেতে পারি তোমার সাথে। 2011 সালে আমার আব্বা আমার সাথে হদের সফরে ছিলেন, আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে এইভাবে সাইপা ধরে বলছিলাম, আব্বা তুমি আমার মাপ না করলে আমার হজ হইব না, তুমি আমার জান্নাত তুমি আমার জাহান্নাম আমার আনমান নবী বলেছে। আমার বাবা আমার বুকের মধ্যে নিয়ে এমন জোরে সাইফা ধরে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকদের চোখের পানি ফেলাইবা। আল্লাহ জোরে বলতে পারো না, আমি যখন আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে চাইফা ধরে মাফ চাইলাম, আমার আব্বা আমার মাফ করে দেওয়ার পরের থেকে এমন কোন মাহফিল নাই যেই মাহফিলে আমার ভাইরা কান্দে নাই। আজকে আপনারা কান্দেন নাই, চেয়ারম্যান কাঁদে নাই, কেন কাঁদছে জানো? এটা আমার বাবার দোয়া, এটা আমার এলেমের বাহাদুরি না। যুবক তুই পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হবি, পৃথিবীর শ্রেষ্ঠ আমলশীল হবি। এই দেলদুয়ার থানায় এই সিংহরাগি গ্রামের, আমি বলে গেলাম মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিলে, শুধু আমি তোমার বলবো মুনাজাত করার আগে কেউ ময়দানটা ছাড়বে না, কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখাও তো দেখাও। আমার এই 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, একটা যুবক ময়দান ছেড়ে যাবে না ইনশাআল্লাহ। বলো আল্লাহ পাকের জন্য বলো তো, ওয়াদা দেওয়ার পরে যদি যাও এই মুসাফির বর্দ নিয়ে যাও তোর কপাল পুড়ে যাবে। আমি বললাম 30টা সেকেন্ডে বলবো, আমি যদি আমার বাবারে কাবা করে সামনে দাঁড়ায়া মাপ চাইতে পারি তুই পারবি না ভাই? পারবি পারবি? আমি তোরে দুটো পাও ধরে বলে দিয়ে যাই পৃথিবীতে বাবার মতো দৌড় দিকে উঠে এ চেয়ারম্যানের বুকটা ফাইরে দেখ, তার শক্তির অভাব নাই পয়সার অভাব নাই, শুধু একটা অভাব তার বাবার নাই। রাত্রে 2টা 3টায় বাসায় গেলে যায় দেখবে যে আল্লাহর পাশে তার মা বসা, তার বিবিরে বারবার বলে আমার ছেলেরা আসে নাই আসে নাই, আমাকে মারুফ আসে নাই মারুফ না আসে নাই, আম্মা আসে নাই, ও না আসা বলতে আমি ঘুমাবো না, এর নাম হলো মা। কথা বল না কেন, আমি আপনাকে 2টা পাওয়া দর্শন দেবো, তোরে আমি বন্ধু বানাবো যাদের বাবা এই মাঠের মধ্যে বসে বসে দুই বাপ বেটা একসাথে এই গ্রামের ওয়াজ শুনতাস, যাদের বাপ এই মাঠে আছে ওই যুবকগুলো দাঁড়াও, কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও দাঁড়াও ভাই, তোর পাও তুলে ধরছে দাঁড়া, তুই ভাই যে বুঝতাবি হবি তোর বাপ এই মাঠে আছে দাঁড়া, তুই জানতেছ যে আমার বাপ এই মাঠে বসে রয়েছে দাঁড়াও, তোমার বাপ এই মাঠের মধ্যে আসে যুবতী বলুন, তোমার মা যদি মহিলা প্যান্ডেলে থাকে তুমিও দাঁড়াও না, হ্যাঁ তোমার মা নাই তোমার শাশুড়ি থাকলেও দাঁড়াও, তোমার শাশুড়ি না থাকলে তোমার বড় বোন থাকলে দাঁড়াও, এই যাদের বাপ আছে এই মাঠে তাদের দাঁড়াইতে বলছি। যে ছেলেগুলো দাঁড়াইছে আপনি দেখেন বাবা আপনিও দাঁড়ান, বাপটাও দাঁড়ান, বাপ দাঁড়ান, বাপ দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, ভাই আমার দিক তাকা, শুধু এখন তুই সিল্লা বিয়ার কাঁদবি, আমি বলার সাথে একটা দৌড় মারবি তোর বাবের বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মারবি কবি আল্লাহ আমি আমার বাবার কাছে মাফ না চাইলে বলে কোনোদিনও তুমি আমার দোয়া কবুল করবে না, তোমার নবী বলেছে। আমি এখন এই হাজার হাজার মানুষের সামনে আমার বাবার কাছে মাফ চাইলাম, ডিসেম্বরের 1 তারিখ বিজয়ের দিনে আমাকে মাফ করবা। যুবক তোমার বাবার জন্য মাফ চাই আজকে দোয়া নিতে পারো, আমি বলবো তুমি বাইজিদ বুস্তামির মতো উলি হয়ে যাবা। দাও দৌড় দাও দাও দৌড় দাও দৌড়তে যুবক দৌড়তে ছাড়বি না, বাপরে জোরে ধরে কান্দতে থাক, তোর কান্নার আওয়াজ আমি শুনতে চাই। ওই দেখ একটা যুবক কেমনে দৌড়তেছে, দেখ যুবক কান্দতে থাক, যুবক দৌড়তে 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 যারা বাবার বুকে নিয়ে খাল্লা
যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব এই যে একজন আলেম মানুষ কান্দে দা কুরবান মুখে দিয়া মনে মনে ভাবে যে হাদি আমার তো বাবা নাই সভাপতি সাহেবের বাবা নাই উপজেলার চেয়ারম্যান সাহেবের বাবা নাই বলি লাই যে দেখো হয়তো আমার ভাইয়ের দাম ছেলে চলে আসছে গো তুমি বাবারে বুকে নিয়ে কান্দ ভাই জিদ বুস্তামির মতলি হয়ে যাওয়া ও দাড়ি পাকা বাজান জানি আপনাদের বাবা নাই আপনার বড় ভাইটা কি নাই বড় ভাই রে ভাই বুকে নিয়ে কান্দ এক বন্ধু আর এক বন্ধুরে বুকে নিয়ে কান্দ মহিলা প্যান্ডেলে মা না থাকলে শাশুড়ি যে জড়াই ধরে কান্দ মা যদি শাশুড়ি না থাকলে বড় বন্ধু জড়াই ধরে কান্দ হলে দেখো যারা বাবারে খুঁজে এদেরকে পাই যে বুস্তামি বানায় দাও এদের সন্তান গুলাকে আল্লাহর ওলি বানায় দাও বাবার গরম পানিটা বুকের মধ্যে নিয়ে নাও যারা বাবার কাছে মাপ চাইছো তারাই বাদশাহ গেটের কাছে যারা দাঁড়ায় আসো বসে বড় যুবক ভাই আমি তোর পাও ধরে ধরছি কেউ দাঁড়াই থাকিস না দেখা কেম কেমন কেমনে বাবায় কান্দে পোলা ডালে কোলে পাইয়া দেখ এ বাবায় যদি সন্তানদের বুকি এইভাবে কান্দতে পারে আমার আল্লাহ গুনাগার বান্দারে বুকি পাইয়া এইভাবে বান্দারে মাফ করে আমি বলছি মাফ করে দিবি রে ভাই আজকে ডিসেম্বরের এক তারিখ বিজয় মাসের এক তারিখে হাত দুটো উঠাও যাদের বাবা নাই হাত দুটো উঠাও দাও আল্লাহ রাসূল একটা ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও জোরে কান্দে ডাক দাও আল্লাহকে ডাক দাও হল্লা দেখো যাদের বাবা নাই রাত 11টার পরে তারা ডাকে তুমি মাফ করে বসেন বসেন বাবা আমি চাই এখানে একটা এতিমখানা মাদ্রাসা আছে এই মাদ্রাসাটা সুন্দর করার জন্য আমি যেন আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি 30টা সেকেন্ড এমন কোন যুবক আছেন কি একটা দৌড় দিয়ে আমার সাথে বন্ধুত্ব করবেন দরকারে এক বছর সময় লাগাই আস্তে আস্তে কইরা এই এতিমখানা মাদ্রাসার জন্য বাবা একটা যুবক আছো কি চোখের পানি দিয়ে আজকে বলবা ওয়াদা করবা হুজুর আমার জীবনে হলো এক বছর সময় লাগাইয়া এই মাদ্রাসার জন্য আমি 1 লক্ষ টাকা দিব বলেন তো কে দিবেন একটা লোক হুজুর আমি 1 লক্ষ টাকা দিব একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলো আমি তোমার বন্ধু বানাবো 1 লক্ষ টাকা দেন আপনার টাকা